জুতার ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল কিংবা মাস্কের ভিতরে ছোট ফোন নিয়ে পরীক্ষায় নকল করার বিষয় তো অনেকেরই জানা, কিন্তু সেই সব পন্থা এখন পুরনো হয়ে গেছে। নকল করতে এবার আরো অভিনব উপায় বেছে নিয়েছেন এক পরীক্ষার্থী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় অভিনব উপায়ে নকল করতে গিয়ে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। পুলিশ সূত্রে খবর, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীর তল্লাশি চালানো হচ্ছিল, সেই সময় এক পরীক্ষার্থীকে দেখে পরীক্ষকদের সন্দেহ হয়। ভালো করে তার দেহ তল্লাশিও চালানো হয়, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক কিছুই খুঁজে পাননি পরীক্ষকরা। কিন্তু সন্দেহ একটা থেকেই গিয়েছিল। যুবকের কান ভালো করে পরীক্ষা করতেই চমকে ওঠেন সেই পরীক্ষকরা। কানের ভিতরে ক্ষুদ্র ইয়ারফোন ঢোকানো ছিল যাতে কারো নজরে না আসে। এরপরই মেটাল ডিটেক্টর নিয়ে এসে যুবককে ভালোভাবে তল্লাশি করা হয়। মাথার উপরে মেটাল ডিটেক্টর ধরতেই সেটি সংকেত দিয়েছিল। চমকের এখানেই কিন্তু শেষ নয়, মাথার ধাতব জিনিস কিভাবে লুকাতে পারে তা ভেবে অস্থির হয়ে পড়েছিলেন পরীক্ষকরা। শেষে ভালো করে পরীক্ষা করতেই দেখা যায় ওই যুবক পরচুলা পড়ে রয়েছেন, আর সেই পরচুলা টেনে তুলতেই তার ভেতর থেকে ফোন বেরিয়ে আসে। পরীক্ষায় নকলের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। গত সেপ্টেম্বরে রাজস্থানে স্কুল শিক্ষকের পরীক্ষার সময় জুতার ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন পাঁচজন। বিহারেও পুলিশের পরীক্ষা দেওয়ার সময় মাস্কের ভিতরে ফোন লাগিয়ে নকল করতে গিয়ে এক পরীক্ষার্থী ধরা পড়েন।